আজকে পড়ছি কল্লোল লাহিড়ীর জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল, পর্ব 5, মালপোয়া। ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল, ঘুম ভেঙে গিয়েছিল তার অনেক আগে। অন্ধকার ঘরটায় শুয়ে বৃষ্টির আওয়াজ শুনছিলেন ইন্দুবালা। অল্প অল্প বাতাসে দুলছিল জানলার হালকা পর্দাগুলো, তার ফাঁক দিয়ে উঁকি মারছিল একটু একটু করে ফর্সা হতে থাকা মেঘলা আকাশ। একতলায় ভাতের হোটেলের উপরে তার এই ঘরটা ছোট্ট হলেও বেশ খোলামেলা, অন্তত এই বাড়ির অন্যান্য ঘরগুলোর থেকে তো বটে। ঘরের চারিদিকে বরাবর বেশ কয়েকটা জানালা, সামনের দিকে এগিয়ে গেলে ছেনুমিত্তির লেন, হরেক মানুষ গাড়ি ঘোড়ার যাতায়াত, সারসার বাড়ি। আর পেছন দিকে শাশুড়ির আমলের ছোট্ট বাগান, শিরিঙ্গে নারিকেল গাছ, উঠানের আম গাছের ডালপালা, আরো কয়েকটা জানালায় ছড়ানো ছিটানো। এই ঘরটা আসলে ছিল ইন্দুবালার স্বামী মাস্টার রতনলাল মল্লিকের আমোদের জায়গা। তিনি তার ইয়ার দোস্তদেরকে ডেকে নিয়ে এই ঘরেই তুলতেন, দিন রাত তাস পেটা চলত, তার সাথে গেলাসের পর গেলাস হুইস্কি আর সোডা। ঘরখানায় ঢুকলে মনে হতো কেউ যেন সকালের আজ ছড়িয়েছে, ঝাড় দিয়ে জড়ো হতো রাশিকৃত পোড়া সিগারেট, বিড়ি আরো কত কি। শাশুড়ি উঠতে বসতে খোঁটা দিত বউয়ের গদর নিয়ে, যে গদর তার বহিরামুখ ছেলের অন্দরে মন বসাতে পারল না, যে গদর দেখে তিনি ভিসা পাসপোর্ট করিয়ে ওপার বাংলা থেকে ছেলের জন্য বাঙাল বউ নিয়ে এলেন, অথচ যে গদর বিলিয়ে সংসারে নাতি নাতনির অভাব হলো না মোটেও। তিন তিনটে সন্তানকে রেখে মাস্টার রতনলাল মল্লিক যখন ইহ জীবনের মায়া ত্যাগ করলেন, তখন ইন্দুবালা ভেতরের ঘর থেকে বাইরের এই ঘরে এসে থাকতে শুরু করলেন। শুধু কি অনেক আলো হাওয়া বাতাসের জন্য? না, তা মোটেই না। এই ঘরে থাকলে তিনি নিচের হোটেলের রান্নাঘর থেকে ছোট ছোট ছেলে মেয়েদের উপস্থিতি টের পেতেন। সিঁড়ির মুখ থেকে এই ঘরের দিকে নজর রাখা যেত খুব সহজে, আর এই ঘরটায় এলেই যেন ইন্দুবালার কলাপোতার বাড়ির দাওয়াখানার কথা মনে পড়ে যেত। চারিদিকে সবুজে চাঁদোয়া। ইন্দুবালা পাশ ফিরলেন। এই এত বয়সেও স্মৃতিগুলো কেন এলোমেলো হয়ে যায় না? ভুলেও তো যেতে পারে মানুষ অনেক কিছু, অনেকে ভুলেও যায় শুনেছেন তিনি, এমনকি নিজে কে ছিল, নাম কি, বাড়ির লোকজন পর্যন্ত সবাইকে ভুলে যায়, কিচ্ছু নাকি আর মনে থাকে না। সেই রোগটা হলে চারপাশের সকলকে তখন কি আর নতুন লাগে, পুনর্জন্মের মতো? কে জানে, আয়নার সামনে এই যে নিজেকে দেখে না চেনার বিড়ম্বনা, কিংবা নতুন আমিকে চিনে নেয়া, সেটা কি আরো যন্ত্রণাদায়ক নয়? হয়তো, কিন্তু প্রতিদিনের প্রতিক্ষণের এই স্মৃতির বোঝা টানা আরো কষ্টকর ইন্দুবালার কাছে। নিয়তিকে দোহাই দেন ইন্দুবালা, হয় ভুলিয়ে দাও, না হয় ভুলিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। অদৃষ্টকে সাতকাল পারলেও অনেক কিছু ভোলা হয় না ইন্দুবালার, ভাগ্যিস ভোলা হয় না। তাই তো আনাজের চুবড়ি থেকে, সুচ সুতোর কৌটা থেকে, ভাতের হাড়ির সুবাস থেকে বেরিয়ে আসে কত কত গল্প। ইন্দুবালা চোখ বন্ধ করে আবার একটু ঘুমানোর চেষ্টা করলেন। ঠাম্মা সকালবেলা আফিম খেত, ছোট ছোট কালো কালো গুলি করা থাকতো পিতলের গোটোতে, বাবা খুলনা শহরের বড় বড় আড়তদারের কাছ থেকে নিয়ে আসতেন, ফুরিয়ে আসতে থাকলেই ঠাম্মার মাথা হয়ে যেত খারাপ, একটা না আবদার চলত তার। ধুয়ো টেনে টেনে ঠাম্মা বলতে চলত, ও ব্রজ, নিয়ে আয় না বাবা, শেষ হয়ে গেল যে গুলি। সেই কাতর চাহনি এখনো যেন মনে পড়ে ইন্দুবালার, ঠিক মরে যাওয়া মানুষের চাহনির সাথে তার কি কোনো মিল ছিল? ছ্যাত করে ওঠে বুকটা। শাশুড়ির কথা মনে পড়ে, স্বামীর কথাও। মৃত মানুষের চাহনি ইন্দুবালাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় সবসময়, ঘিরে ধরে এক বৃষ্টি ভেজে সকালে। মুকুলে ভরা আম গাছের তলায় শোয়ানো হয়েছিল দাদুকে, বসন্তের আগমনের আগাম জানান দিচ্ছিল দুই একটা কোকিল দূরের কোনো গাছগাছালির শাখায় বসে। ইন্দুবালা তখন খুব ছোট, কিছুক্ষণ আগে ঠাম্বা ভাজছিলেন দাওয়া আলো করে নতুন গুড়ের মালপোয়া, গোটা গ্রামে যেন ছড়িয়ে পড়েছিল গন্ধটা। তেলের ছ্যাকছুক আওয়াজে উম্ন ঝুমন পিঠে খাওয়ার গল্পটা আগাগোড়া বলে চলেছিল ঠাম্মা, হা করে বসে শুনছিল ছোট্ট ইন্দুবালা। দাদু স্নান করতে যাচ্ছিল বসদের পুকুরে, বাবা গিয়েছিল ধান বিক্রি করতে হাটে, মা ছিল শোয়া, ভাই তখন পেটে। দাদুর ইচ্ছে হয়েছিল অসময়ে মালপোয়া খাওয়ার, মুখ ফুটে যে মানুষ কিছু চায় না কোনোদিন,
সেই মানুষ যখন মালপোয়া খেতে চেয়েছে, ইন্দুবালার ঠাম্মার আনন্দ আর গোপন থাকে না। নিজে গম পিষিয়ে নতুন আটা বের করে জাতি ঘুরিয়ে চাল করতে বসেছেন ঢেঁকিতে, বেটেছেন শিল নোড়ার মিহি করে, নতুন গুড়ের হালকা একটা রস করেছেন। কয়েকদিন খুব ব্যস্ত থেকেছেন নানা তরি জুতে ছোটখাটো উপকরণ দিয়ে। আর ছোট্ট ইন্দুবালা ঠাম্মার আঁচল ঘিরে কাপড় জড়িয়ে কোলে শুয়ে সেই আখ্যানের অংশীদার হয়েছে। উম্ন ঝুমনোর গল্প যখন ফুরিয়ে এসেছে, শেষ মালপোয়া তখন তেলের উপর লাল হয়ে ফুটে উঠেছে। মৌরীর সুবাস যখন কলাপোতা গ্রামে ম ম করছে, দাদু স্নান সেরে এসে তুলসী প্রণাম করতে গিয়ে বসে পড়লেন দাওয়ায়। জীবনের শেষ প্রার্থনা তার আর করা হলো না। একদিন কথা বন্ধ রেখে পরের দিন ভোরে সূর্য ওঠার আগে দাদু চলে গেলেন। আমতলায় শোয়ানো হলো তার দেহ। হরিনাম সংকীর্তনের দল গোল হয়ে ঘিরে ঘিরে ইনিয়ে বিনিয়ে সুর তুলল। বাড়ি থেকে কেউ মোরা কান্নার চিৎকার করল না। ঠাম্মা বসে থাকলো চুপ করে পাথরের মতো। বাবা কি করবে বুঝতে পারল না। মায়ের তখন সবে প্রসব বেদনা উঠেছে। ইন্দুবালা চুপি চুপি দাওয়ার পাশে ছোট্ট বেড়া দিয়ে ঘেরা রান্নাঘরে। তখন কাঁসার রেকাবিতে চাপা দেওয়া আছে গতকালের মালপোয়া। রসে ফুলে ততক্ষণে সেগুলো টইটম্বর। এদিক ওদিক তাকিয়ে হাতে তুলেছিল সবে ছোট্ট মেয়েটা। গ্রামের কোনো এক বউ দেখে ফেলেছিল, রে রে করে উঠে এসেছিল, ধরেছিল হাত। অসৌচের বাড়িতে খেতে নেই যে, ফেল হাত থেকে, ফেল ফেল বলছি। ইন্দুবালা ফেলতে পারেনি সেই মালপোয়া। গোটা রাত ধরে নতুন গুড়ের রস ভাসতে ভাসতে সেগুলো যেন ক্লান্ত হয়ে উঠেছিল। হালকা গন্ধ বেরোচ্ছিল মৌরির। এতক্ষণ যে ঠাম্মা কারো সাথে কোনো কথা বলেননি, তিনি উঠে এলেন রান্নাঘরে খুব শান্ত অথচ কঠিন গলায় বললেন, ছেড়ে দাও ওকে পাচুরমা, ওর খাওয়া মানে ওর দাদুর আত্মা শান্তি পাওয়া। আত্মা না জুড়ালে মায়া কাটবে কী করে? গপ গপ করে গোটা তিনেক মালপোয়া খেয়ে নিয়েছিল ইন্দুবালা। তার হাতে আর মুখে লেগেছিল রস। ঠাম্মা গড়িয়ে দিয়েছিলেন জল, নিজ হাতে খাইয়েছিলেন নাতনিকে। হাত মুখ ধুইয়ে মুছিয়ে জানতে চেয়েছিলেন, ভালো লেগেছে ইন্দু তোর? একটা বড় হ্যাঁ মাথা নেড়েছিল ছোট্ট ইন্দুবালা। ঠিক সেই সময় আতুর ঘর থেকে ভেসে এসেছিল নবজাতকের কান্নার শব্দ। ঠাম্মা নাতির মুখ দেখে বলেছিলেন, সেই ফিরে আসতে হলো তো, কোথায় যাবে আমায় ছেড়ে? তার বিশ্বাস ছিল দাদু ফিরে এসেছেন আম জাম কাঁঠাল মালপোর গন্ধ বুকে নিয়ে। বাবা ফিরেছিলেন শ্মশান বন্ধুদের সাথে বিকেলেরও পরে। ততক্ষণে ঠাম্মার সাদা থান পড়া হয়ে গেছে, ছোট্ট ভাইটা হা করে ঘুমোচ্ছে তার কোলে। এদের কারো মৃত মুখ দেখেননি ইন্দুবালা, ভাগ্যিস সেই চরম দুর্ভাগ্য হয়নি তার। খাটের উপর চিত হয়ে শোন ইন্দুবালা, পিঠের ব্যথাটা আজ আরো বাড়ে। রাতের নেওয়া হট ওয়াটারের ব্যাগটা তখনও অল্প অল্প গরম, কাছে টেনে নেন, পিঠের কাছে রাখলে আরাম পান। যন্ত্রণা শুধু স্মৃতির নয়, শরীরেরও। সব যন্ত্রণা শেষ হলে মানুষ মুক্তি পায়, তাই হয়তো সেই অন্তিম লগ্নে মুখের ওপর ছেয়ে থাকে পরম শান্তির ছায়া। এখনো কি জীবনে শান্তি নেই ইন্দুবালার? দিব্যি শান্তি আছে, না হলে নিজেকে এইভাবে জিয়ে রেখেছেন কি করে? শুয়ে শুয়ে বুঝতে পারেন রাস্তার উল্টো দিকে কর্পোরেশনের কলে জল নিতে এসেছে টুকটাক করে বাজারের লোকজন। উঠতে ইচ্ছা করছে না, সারা দেহের অবসাদ আজ যেন নেমে এসেছে ঠাম্মার মৃত্যু সংবাদ যেদিন ভাই নিয়ে এসেছিল সেদিন ইন্দুবালার স্বাদ। বাড়ি ভর্তি লোক, বিয়েতেই হয়নি সাথে হবে ভাবাটাও বোকামো। নিজের বৌভাতের রান্না যেমন ইন্দুবালাকে নিজেই করতে হয়েছিল, ঠিক তেমনি সাধের রান্নাটাও। গোনাগুনতি মাছের দাগা ছিল, চাল নেওয়া হয়েছিল মাথা গুনে। শাশুড়িকে খাইয়ে স্বামীকে খাইয়ে তখন ইন্দুবালা নিজে খেতে বসতে যাবেন, ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ। ওই ভরা অবস্থায় রান্নাঘর থেকে উঠে এসে সদর খুলতে হলো তাকেই। শ্রাবণের চড়া রোদ আর বৃষ্টি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ভাইটা তারই সামনে। কতদিন পর! চোখে তখন দিদির কপোতাক্ষের টলটলে জল, ইচ্ছা মধ্যেই গাল বেয়ে নড়াচ্ছে। বাড়িতে ঢুকতে বলবেন কি, ভাষায় হারিয়ে ফেলেছেন যেন ইন্দুবালা। এতদিন পরে ভাইকে দেখে ঠোঁটের উপর গোফের রেখা।
গালের কুচি ঘাসের দাড়ির মতো দাড়ি, চোখে কালো ফ্রেমের চশমা, ঠিক যেন মনিরুল সেজে দাঁড়িয়ে আছে। ভাই, ভেতরে আসতে বলবি না, এখানেই দাঁড়িয়ে থাকবো। ইন্দুবালা ভাইকে জড়িয়ে ধরেন, ঝুপ করে যেন তাকে ছুঁয়ে ফেলে কলাপোতার গ্রামটা, বসতের পুকুর, তেপান্তরের ধানক্ষেত, কদবেলের আচার। আর ভাই দেখে তার দিদি আরও সুন্দর হয়েছে, গা থেকে খসে গেছে অজপাড়া গায়ের পুরনো চাদর, নতুন মা হবার যাবতীয় সবকিছু যেন গা থেকে তেড়ে ফুঁড়ে বের হয়ে আসছে তার। ঠিক এই সময় তো ইন্দুবালার থাকা উচিত ছিল গ্রামে, ঠাম্মা কি খুশি হতো, উঠোন ভরে উঠত আচারের বয়ামে, মা বিশালক্ষ্মী তলায় পুজো দিত, আর বাবা সবার বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে বলে আসতো, এই এই যে শুনছো, আমার ইন্দুমা হবে, তোমরা ওকে সবাই আশীর্বাদ করো যেন সবকিছু ঠিক মতো হয়ে যায়। নাতনির সন্তান দেখার আশায় ঠাম্মা ছিলেন না, এত সৌভাগ্য তার কপালে জুটবে সেটা তিনি আশাও করেননি হয়তোবা। তিনি শুধু চেয়েছিলেন তার এই শেষ শয্যায় মেয়েটা এসে একটু বসুক। বাবা চিঠি দিয়েছিলেন বেশ কয়েকটা, নিজেই আসতে পারতেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার শরীরটা তখন ভালো নয়, ভাইটা পরীক্ষা দিচ্ছে, তার পক্ষে আসাও সম্ভব ছিল না। প্রত্যেকটা চিঠি আসার পরেই ইন্দুবালার শাশুড়ি মুখ ভার করে থাকতেন, এই বুঝি তার ছেলেকে ফুসলে নিয়ে বাপের বাড়ি চলে যায় বউ। কিন্তু সেই আশার আগুনে জল পড়ত বারে বারেই, ছেলে দুদিন পরপর যাও বা বাড়ি ফিরত, কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটিয়ে দিত সারাটা দিন, শাশুড়ির তখন ছেলেকে খাওয়ানোর ধুম লেগে যেত। ইন্দুবালাকে উনুনের সামনে বসিয়ে ফিরিস্তি মতো এটা সেটা রান্না করিয়ে নিতেন, ছেলেও তখন দিন কত ঘুমিয়ে রাশিকৃত গিলে পাউডার সেন্ট মেখে বউয়ের গা থেকে যে কোনো একটা গয়না খুলে বেরিয়ে পড়ত, সেই যে বেরোতো টাকা না ফুরোনো পর্যন্ত বাড়িতে আর ফিরত না, ছেলে না ফিরলে শাশুড়ির কাজও কমে যেত, একমাত্র বসে বসে দুশ্চিন্তা করা ছাড়া তখন আর তার কিছুই করার থাকতো না। এমনকি নাতিগুলো কি খেয়েছে না খেয়েছে সেসবের দিকেও কোনো নজর দিতেন না তিনি, ডালে চালে ফুটিয়ে যেত সংসার, কোনো কোনো দিন লোসমি এলে মাছ ছুটত বাচ্চাদের পাতে। এই সময় ইন্দুবালা সংসারের কাছ থেকে একটু অবসর পেলেই চিঠিগুলো চোখের সামনে নিয়ে বসে থাকতেন, অক্ষরগুলোর গায়ে হাত বোলালে মানুষের স্পর্শ আছে বলে মনে হতো, কত কত রাজ্যে জেগে কাটিয়েছেন একা একা ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে, সঙ্গী থেকেছে তার এই স্মৃতি, মনে মনে বুনে চলেছে সেই কবে কোন এক নকশিকাথা। যতই অতীতকে গাল পাড়ুক না কেন, সেই নকশিকাথায় নিজেকে আড়াল করেছেন, চারপাশে না থাকা মানুষগুলোর ওম পেয়েছেন ইন্দুবালা, ঠিক এখন যেমন পাচ্ছেন হট ওয়াটার ব্যাগের এক বর্ষার ভোরে চোখে চেপে নেমেছে যেন সারা রাতের ঘুম। ভাইকে দেখে বেশ বিরক্ত হয়েছিলেন তার শাশুড়ি, বলি কোনো কাণ্ডজ্ঞান আছে তোমাদের, শুভ বাড়িতে অশৌচ এজো নাকি, মাথা নেড়েছিল ভাই, শ্রাদ্ধ নিয়মভঙ্গ সব কাজকর্ম মিটিয়েই তারপর সে এসেছে, আরো বিরক্ত হয়ে বুড়ি বলেছিল তাহলে আর কি, গেলাও কোটাও এবার ভাইকে, খারাপ লেগেছিল ইন্দুবালার কথাটা শুনতে। ভাইয়ের কি খারাপ লাগেনি, নিশ্চয়ই লেগেছিল, সে চলে যেতে চেয়েছিল তখনই, ইন্দুবালা বুঝিয়েছিলেন অনেক বয়স হয়েছে তো তাই এমন হয়ে গেছে মানুষটা, তুই রাগ করিস না ভাই, চট করে স্নানটা সেরে আয় দেখি। ভাই চলে গেলে ইন্দুবালা খাবার জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, সেই কতদূর থেকে তেতে পুড়ে এসেছে ছেলেটা, অমন ভাবে না বললেও পারতেন শাশুড়ি, কিন্তু তিনি জানেন এই সংসারে একটা লোক বেশি খাওয়া মানে ভাড়ার ঘরে টান পড়া, ছেলে নেশা বেড়েছে, বাইরে মতিগতিও কেমন যেন কঙ্কালসার হয়ে উঠেছে বাড়ির চেহারাটা আস্তে আস্তে, বুড়ি সারাদিন তাই খিটখিট করেন, নিজের যা গয়না ছিল সেগুলো তো অনেকদিন আগেই গেছে, বউয়েরগুলো ছেলে নিচ্ছে তাই এবার হাত পড়েছে বাসনকোসনের বাক্সে, ভারী ভারী সব গামলা ঘড়া বিক্রি চলছে, এগুলো গেলে আর কিচ্ছু থাকবে না তার আমলের, পাছে পোয়াতি বউয়ের অভুক্ত মুখটা দেখতে হয় তাই বুড়ি গিয়ে শুলো ওপরের বারান্দার ঘরে, আর এদিকে ইন্দুবালা আসন পেতে কাঁসার থালায় বাটিতে সাজিয়ে দিলেন নিজের খাবারটুকু, পরম আদরে খাওয়ালেন ভাইকে,
খুব ছোট্ট থেকে ছেলেটা বড্ড আস্তে আস্তে খায়। তার খাওয়া নিয়েও ছিল নানান ঝামেলা, এটা খাবো না ওটা খাবো না, মা বড় বড় দলা করে ভাতের গ্রাস গালের মধ্যে পুরে দিতেন। ঠাম্মা ওদিক থেকে চিৎকার করত, ও বৌমা করো কি, মেরে ফেলবে নাকি দুধের বাচ্চাটাকে? আর একটু বড় হলে এক থালায় ভাত নিয়ে স্কুলে যাওয়ার আগে ইন্দুবালা তার ভাইকে খেতে দিত। ভাইকে খাওয়াতে বড় ভালো লাগতো তার, ছোট ছোট দাঁতগুলো আঙুলে ঠেকতেই কেমন যেন সুরসুর করে উঠত হাড়। সেই ভাই কি পরিপাটি করে আজ নিজে নিজেই খাচ্ছে, বসার ভঙ্গিটাও ঠিক বাবার মতো। বাবু হয়ে সামনের দিকে মাথাটা বেশ খানিকটা ঝুঁকিয়ে খাওয়ার সময় বাবা কথা বলতো না একটুও, ভাইও না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ইন্দুবালা যতক্ষণ না খাওয়া শেষ হয়। ভাইয়ের মধ্যে ইন্দুবালা কাকে খুঁজছিলেন সেদিন, বাবাকে, মনিরুলকে, নাকি নিজের ফেলে আসা অতীতকে? চলে যেতে চেয়েছিল ভাই সেদিনই কলেজ স্ট্রিট, সেখান থেকে কোনো এক বন্ধুর বাড়ি। এখানে আবার তোর বন্ধু হলো কি করে, সন্দেহ হয়েছিল ইন্দুবালার। বল, থাকতে ভালো লাগছে না দিদির বাড়ি, আদর যত্ন হচ্ছে না একটুও? ভাই মিটিমিটি হেসেছিল, তুইও দেখছি কলকাতার মতো কথা বলতে শিখে গেছিস দিদি, সেদিন ভাইয়ের আর ফিরে যাওয়া হয়নি, বরং বলা ভালো যেতে দেননি ইন্দুবালা, একটু ঘুমিয়ে নে ভাই, তারপরে বিকালে না হয় কলেজ স্ট্রিটের দিকে যেস, চিনতে পারবি তো রাস্তা? ভাই যতক্ষণ না ঘুমিয়ে পড়ে ইন্দুবালা ঠায় বসে থাকেন তার মাথার কাছে, হাত পাখা দিয়ে বাতাস করেন, অনেক কিছু জানতে ইচ্ছা করে তার, কিন্তু কিছুই জানা হয় না, একটু কথা বলেই ঘুমিয়ে পড়ে ক্লান্ত ভাই। দিদির কোলের কাছে তার মাথাটা, চুলগুলো এলিয়ে পড়েছে কপালে, ঘুমিয়ে থাকা মুখের প্রশান্তি বড় ভালো লাগে ইন্দুবালার। এই প্রশান্তিকে তিনি দেখেননি স্বর্ণলতার মুখেও, পুকুরে ভাসছিল দেহটা, বউ সাজার বড় শখ ছিল তার, রিয়াজও ভালোবাসত মেয়েটাকে খুব। স্বর্ণলতার ফুলে ওঠা দেহটাকে জল থেকে তোলা হয়েছিল বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখটায়, বন্ধ করা চোখ দুটোই ছিল নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ার শান্তি, ঠোঁটের কোনায় ছিল একটুকরো হাসি, যেন জলের তলার তলা থেকে ঘুমন্ত রাজকন্যাকে তোলা হলো এক্ষুনি। কথা ছিল রিয়াজ দাঁড়িয়ে থাকবে খেয়াঘাটে, রাতের নৌকা তাদের পার করে দেবে সভ্য জনপদ, দূরে কোথাও তারা ভালোবাসার জঙ্গলের মধ্যে আশ্রয় নেবে, যেখানে কেউ তাদের চেনে না, জানে না, ধর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে না। স্বর্ণলতা ঠিক পৌঁছেছিল সময়ে, খেয়াও ছিল বাধা, শুধু রিয়াজ আসেনি। অনেক ভোরে আকাশ যখন সবে ফর্সা হতে শুরু করেছে, স্বর্ণলতা রিয়াজকে পেয়েছিল ধানক্ষেতের আলের ধারে। রিয়াজের কাছে সবকিছুই ছিল, শুধু প্রাণটুকু ছাড়া। কারা যেন তার শ্বাসনালীটা কেটে দিয়েছিল এফোর এফোর করে, এত রাগ ছিল তাদের রিয়াজের উপর, জানে মেরেও শান্তি পায়নি তারা, কুপিয়ে রেখে গিয়েছিল দেহটাকে। নিজের ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে স্বর্ণলতার তখন কান্নায় দুঃখে লুকিয়ে পড়তে ইচ্ছা করছিল, কিন্তু কোথায় লুকাবে সে? যেখানেই যাবে ভালোবাসাহীন মানুষগুলো তাকে কুড়ে কুড়ে খাবে, তাই ডুব সাঁতার দিয়েছিল সে জলে। যখন ভেসে উঠেছিল তখন বেলা গড়িয়ে গেছে, জলের মধ্যে ঘুমন্ত রাজকন্যাকে দেখার জন্য আশেপাশের গা থেকে ভিড় করে এসেছিল মানুষ। খবরটা প্রথমে এনেছিল মনিরুল, ইন্দুকে বলার পর ফুপিয়ে কেঁদেছিল মেয়েটা। সেদিনও যে স্বর্ণলতা স্বপ্ন দেখত সংসারের, রিয়াজের সাথে অনেক দূর চলে যাচ্ছে কোথাও, বলেছিল চিঠি দেবে ইন্দুকে, সংসার সাজিয়ে তার খুঁটিনাটি নিয়ে লিখবে অনেক কথা। পুণ্যিপুকুর ব্রত করতে গিয়ে বিড়বিড় করে মানত করত স্বর্ণলতা, রিয়াজের সাথে সংসার যেন হয় তার, কেউ কথা শোনেনি মেয়েটার, এমনকি ঈশ্বরও না। এর আগে কোনোদিন মনিরুল ইন্দুকে কাঁদতে দেখেনি, যদিও প্রথম চিঠিটা ততদিনে দেওয়া হয়ে গেছে দুজনের, সেখানে ভালোবাসার কথা কোথাও লেখা ছিল না, ছিল শুধু বাংলার মাঠ ঘাট সবচেয়ে রঙিন জীবনের কথা, ছিল একদিন দেখা না হলে অন্যদিনের অনেক অনেক দুঃখ আর না বলা মনের মন কেমনের কথা, সেটাই কি ভালোবাসা নয়? ছটফট করে ওঠেন ইন্দুবালা,
তাহলে কি এতক্ষণ ভাইয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি মনিরুলের কথাই চিন্তা করছিলেন? উঠে পড়েন তিনি। পেটের ভেতর থেকে লাথি মারছে বাচ্চাটা, যেমন খিদে পেয়েছে তার মায়ের তেমনি তারও। রান্নাঘরে এসে দেখেন চাল বাড়ন্ত, ভাত বসাবেন তার জোগাড়টুকু নেই। এই এত বেলায় কি খাবেন? নজরে পড়ল বেতের ঝুড়ি শালপাতার মোড়া, ভাই এনেছে। তাকে এতক্ষণ যত্ন আত্তি করতে গিয়ে সেদিকে নজরও পড়েনি, ভুলে গিয়েছিলেন ইন্দুবালা। শালপাতায় বাঁধা টুকরিটা খুললেন, তার মধ্যে থরে থরে সাজানো আছে মালপোয়া। চোখ ফেটে জল এলো ইন্দুবালার, গোগ্রাসে খেতে থাকলেন তিনি, যেন কত জন্মের খিদে নিয়ে দাদু ঢুকে পড়েছে তার পেটে। ঠাম্মার হাতে না হোক, গায়ের ভোলা ময়রার দোকানের মালপোয়া খেতে চাইছে গোটা শরীর তোড়পাড় করে। অনেকটা খাওয়ার পর যখন থামলেন ইন্দুবালা, তখন জল তেষ্টা পেয়েছে খুব, কিন্তু জল গড়িয়ে দেওয়ার মতো কেউ নেই হাতের কাছে। শুনেছিলেন ঠাম্মাকেও শেষ সময় জল খাওয়াতে পারেনি কেউ, গড়িয়ে পড়েছিল গালের পাশ দিয়ে সব জলটুকু। ঠিক তখনই সেই মুহূর্তে বুক ছাপিয়ে গলা কাঁপিয়ে কান্না পেল ইন্দুবালার মৃত ঠাম্মার জন্য। পায়ের তলায় গোটা পৃথিবীটা যেন নড়ে উঠল হঠাৎ, চোখে অন্ধকার দেখলেন। যা খেয়েছিলেন উগড়ে দিলেন সব, রান্নাঘর ভেসে গেল স্বাদ না খাওয়া নতুন মায়ের বমিতে। দরজা খোলার শব্দ পেলেন ইন্দুবালা, ধনঞ্জয় ঘর ঝাড়তে এসেছে। নিচের রান্নাঘরে উনুনের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে আকাশের দিকে। বাজার কিন্তু কিচ্ছুটি করা নেই মা, কি রান্না হবে? ধনঞ্জয় জানতে চায়। ইন্দুবালা চুপ করে থাকেন। কি গো বলো কিছু, শরীর খারাপ নাকি তোমার? ইন্দুবালা তখন উনুনের ধোঁয়া দেখছেন, জানালার বাইরে সেই ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপরে উঠছে। বাজারে লোকেরা এসে বলেছিল নিমতলার ইলেকট্রিক চুল্লিতে কাজ চলছে মা, বডি কাঠে পোড়াতে হবে। তখনও শ্মশানে স্বামীর ঘাট ছুঁয়ে বসে আছেন ইন্দুবালা, দূরে লোসমি ছেলে মেয়েদের সামলাচ্ছে। তোমরা যা ভালো বোঝো করো, এইটুকুই বলতে পেরেছিলেন তিনি। মাস্টার রতনলাল মল্লিকের দেহ তখন চিতায় তোলা হলো, তখনও ইন্দুবালা আজ করতে পারেননি কাঠে পোড়ানোর বিভৎসতা। মনের মানুষ ছিলেন না কোনোদিনই মাস্টার, কিন্তু যে মানুষটা চারপাশে ঘুরে বেড়াত, এদিক ওদিক থেকে যন্ত্রণা দিত, সময় নেই অসময় নেই ঘাড়ের উপর চেপে বসত, সেই মানুষটা আগুন পাওয়ার সাথে সাথে কেমন যেন চড়চড় করে উঠতে শুরু করল, তেলে পড়া মাছের মতো। শরীর ফুরে বেরিয়ে আসতে থাকলো জল, যেন সারা জীবনে হুইস্কি সোডা এক্ষুনি এই জ্বলন্ত চিতাকে নিভিয়ে দেবে। লোসমি এসে মুখ ঝামটা দিয়েছিল, কি করছিস কি তুই এখানে দাঁড়িয়ে, আমাদের কি এসব দেখতে আছে? চল মেয়েটাকে দুধ খাওয়াবি, চল বড় কাঁদছে। শ্মশানের মধ্যে বসে মেয়েকে দুধ খাওয়ালেন, স্বামীর চিতাভস্ম ভাসালেন গঙ্গায়। অনেক রাতে বাড়ি ফিরে এসে নিজেই ভাঙলেন শাখা পলা সবকিছু, জোরে জোরে ইটের বাড়ি মেরে সাবান দিয়ে মাথা ঘষে তুলে ফেললেন সিঁদুর। সাদা ধান পরে নিজেকে যখন দেখলেন আয়নার সামনে, আর সামলাতে পারলেন না, হাউমাউ করে চিৎকার করে কাঁদলেন ইন্দুবালা। সে সুখ মাস্টার রতনলাল মল্লিকের জন্য নয়, মনিরুলের জন্যও নয়, নিজের মুখটায় তিনি অবিকল ঠাম্মাকে দেখতে পেলেন। ইন্দুবালা পাশ ফিরে শুয়ে ধনঞ্জয়কে জিজ্ঞেস করলেন, উনুন ধরিয়েছিস কেন, গ্যাস কি ফুরিয়েছে? ধনঞ্জয় হাতের ঝাঁটাখানা মেঝেতে রেখে বলে, ওই দেখো আজকের দিনটা কি ভুলে গেলে মা তুমি? ইন্দুবালা হাতড়াতে থাকেন মনের মধ্যে, আজকে আবার কি? ধনঞ্জয় মাথায় হাত দিয়ে বলে, সত্যি এবার তোমার বয়স হয়েছে মা, আজ যে রথ, কুমোরটুলিতে দুর্গার কাঠাময় মাটি পড়বে, ইস্কনের লম্বা রথ বেরোবে, কত সাহেব শুভ নাচানাচি করবে, হোটেলের বোর্ডে যে গতকাল লিখে রেখেছ। উঠে পড়েন ইন্দুবালা এবার তাড়াতাড়ি করে, কি লিখেছি রে? ধনঞ্জয় উত্তর দেয়, খিচুড়ি পাঁপড় ভাজা আনারসের চাটনি আর কাঁঠালের ক্ষীর। বিড়বিড় করে জানতে চান ইন্দুবালা, আর মালপোয়া লিখিনি সেটা? ধনঞ্জয় রে রে করে ওঠে, না না ওইসব একদম কিচ্ছু লেখা ছিল না, হাঙ্গামা বাঁধিও না মা, চিনির দাম বড্ড বেড়েছে, আটা বাড়ন্ত ময়দা বাড়ন্ত, গোলমরিচ আনা নেই। ইন্দুবালা জানতে চান, আর মৌরি?
ধনঞ্জয়ের জবাবে জানা গেল সেটাও বাড়ন্ত। তাহলে সবকিছু এখনই আনতে হবে ফর্দ করে। ইন্দুবালা পাশ থেকে চশমা নেন, পেন খাতা নিয়ে বসে পড়েন ফর্দ করতে। আর একটু হলে কি মারাত্মক ভুলটাই না করতেন তিনি, মালপোয়া হবে না রথে তাও কি হয়। খাটনির বহরটার কথা একবার চিন্তা করে চিরকালের অভ্যাস মতো ধনঞ্জয় আবার কাকে যেন একটা গাল পাড়ে। সেই অদৃশ্য মানুষটাকে দেখতে বড় ইচ্ছে করে ইন্দুবালার, যে ধনঞ্জয়ের গাল শুনেও মুখে রাটই কাটে না। অনেক রাতে কলেজ স্ট্রিট পাড়া ঘুরে বাড়ি ফিরে আসেন ভাই, হাতে তার একখানি চটি বই, তিন পাহাড়ের স্বপ্ন, বেড়াতে যাওয়ার বই বুঝি। ইন্দুবালা জানতে চান, ভাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দিদির দিকে। ধুর, বেড়াতে যাওয়ার বই হবে কেন, খুলে দেখলেই বুঝতে পারবি। এগিয়ে দেয় বইটা। ইন্দুবালা অবাক হন, কবিতা পড়িস নাকি তুই আজকাল? ঘাড় নাড়ে ভাই, পড়ি তো, তুই আর মনিরুল দা যেমন পড়তিস। কথা বাড়াতে চান না ইন্দুবালা। এরপর কথা বললে আরো অনেক কথা উঠবে, সেই কথা মনের মধ্যে হাওয়ার সাথে উথাল পাথাল হলে রাতে আর ঘুম হবে না। এই ভরো ভরো অবস্থায় মাস্টার রতনলাল মল্লিক তখন ঘুম না আসা বউকে আঁকড়ে ধরতে চাইবেন। উপরের ঘরে একা শুতে তোর ভয় করবে না তো? ইন্দুবালা কথা ফেরান, অবাক হয়ে চশমার ফাঁক দিয়ে তাকায় ভাই, একদম মনিরুল যেন তাকিয়ে আছে তারই দিকে। চোখ সরিয়ে নেন ইন্দুবালা, ভয় করবে কেন, আমি তো এখন বাড়িতে একাই শুই মাঝের ঘরটায়, ঠাম্মার ঘরটা তো বন্ধই থাকে। ইন্দুবালা জানতে চান, ভয় করে না তোর? ভাই বলে, ধুস, ভয় করবে কেন, আমি কি এখনো ছোট আছি নাকি। ইন্দুবালা আদর করে ভাইয়ের নাক টিপে দেন, থাক, তোর আর বড় হয়ে কাজ নেই, দিদির সাথে কেমন আবার নাক ফুলিয়ে ফুলিয়ে কথা বলে। ইন্দুবালার যখন বিয়ে হয় তখন ভাই তার কাছে শুতো, জড়িয়ে আঁকড়ে ধরে। কতটুকুন ছিল তখন? মাঝে মাঝে ভোরের দিকে ঘুম ভেঙে যেত ঠান্ডায় শীত করত বলে, উঠে দেখতেন গোটা খাট ভিজিয়ে ফেলেছে ভাই হিসি করে। সেগুলো আবার সব কাচতে হতো, শুকাতে হতো। ঠাম্মা মাকে বলতো, দেখেছ বৌমা, আমার ইন্দু কেমন সব কিছু শিখে যাচ্ছে চটপট করে, একটা বাচ্চা মানুষ করা কি চারটিখানি কথা, বলো দিদি ভাই, মা যখন হবি তখন বুঝবি। ইন্দুবালা সেটা বুঝেছিলেন খুব কষ্ট করে, নিজেকে তার জন্য তৈরি করেছিলেন আগাগোড়া, মা ঠাম্মা শিখিয়েছিলেন সব হাতে ধরে, তাই এত অভাবে সংসারেও মানিয়ে নিতে অসুবিধে হয়নি ইন্দুবালার। নতুন বউয়ের গলা পর্যন্ত কেউ শুনতে পেত না, ভাই আসায় কতদিন পরে যে এত কথা বলেছেন ইন্দুবালা, মাঝে মাঝে হাঁপিয়ে উঠছেন তাই। আর একদিন থেকে জানা, মাথা নাড়ে ভাই, নারে এবার হবে না দিদি, কয়েকদিন পরেই পরীক্ষা, না গেলে খুব ক্ষতি হয়ে যাবে, আবার বাবার শরীরটাও থেমে যায় ভাই। ইন্দুবালা জানেন তার বাবার শরীর ভালো না, মাঝে মাঝে জ্বর হয় কাশি হয়, মা লিখেছে কাশির সাথে নাকি রক্ত ওঠে। ভাই ঘুমিয়ে পড়ে, ইন্দুবালা টেনে নেন পাশে রাখা বইখানা। কবে থেকে কবিতা পড়তে শুরু করলো তার ভাই? তিন পাহাড়ের স্বপ্ন বইটার লেখক কে যেন এক বীরেন্দ্র চট্টোপাধ্যায়, এর কথাই বা সে জানলো কি করে? কলেজ স্ট্রিটে গিয়ে একা একা কাদের সাথে যেন দেখা করে এসেছে। মায়ের চিঠিতে জানতে পেরেছে ভাই আস্তে আস্তে জড়িয়ে পড়ছে নানা ধরনের রাজনৈতিক কার্যকলাপে, ছোট ছোট দলে তারা নাকি ছড়িয়ে পড়ছে পাহাড়ে জঙ্গলে। ভেবেছিলেন ভাইয়ের কাছে জানতে চাইবেন সব, কিন্তু সময় পেলেন আর কোথায়। বইটাকে হাতে পেয়ে গন্ধ শুকলেন ইন্দুবালা, নতুন বইয়ের গন্ধ। এই বাড়িতে আসার পর থেকে কোনো বইয়ের মুখ তিনি দেখেননি। এত বড় বাড়িতে কেবলমাত্র পাঁচি, লক্ষ্মী পাঁচালী, নারায়ণের অষ্টোত্তর, শতনাম আর গীতা ছাড়া আর কোনো বই নেই। কবিতার বই তো দূরস্থ। বইটাকে একটু উল্টে পাল্টে দেখতে ইচ্ছে করলো ইন্দুবালার, আর ঠিক তখনই ডাক পড়ল তার। ভাই চিলেকোঠার ঘর থেকে গড়গড় করে পড়ে চলছে ছোট্ট বইখানা। ঘুমের মধ্যে শুনতে পেলাম শঙ্খচূড়ের কান্না, এই অসহ্য আনন্দবন, দিশনে লোয়ার আর না। জেগে উঠলাম দেখতে পেলাম আর না দেবার সুখে
কেয়া ফুলটি ঘুমিয়ে আছে বিষধরের বুকে। তারও অনেক দিন পর ভাই যখন আর নেই, স্বামী নেই, চারিদিকে শূন্য খাখা, অনেক রাতে দরজা ধাক্কিয়ে খেতে এসেছিল কজন। তাদেরই কেউ হয়তো ভুলবশত ফেলে গিয়েছিল একটা কবিতার বই, পড়ে ফেলেছিলেন ইন্দুবালা। কবির নামটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তখন কলকাতায় বোমা, রাস্তায় ঘাটে মৃতদেহের সারি, ছোট ছোট ছেলে মেয়েগুলো গঙ্গায় ভাসছে লাশ হয়ে। পরের দিন অনেক রাতে ছেলেটা আবার এসেছিল এক পেট খিদে নিয়ে। হ্যাঁ, সে দিনটাও ছিল রথের দিন। মনে আছে ইন্দুবালার পাঁপড় ভেজেছিলেন, হিঙের গন্ধ মাখানো খিচুড়ি হয়েছিল, আর ছিল চুষির পায়েস। প্রথম দিন ইন্দুবালার সাথে অলোকের কোনো কথা হয়নি, কিন্তু দ্বিতীয় দিন অনেক কথা হলো। বইয়ের প্রচ্ছদের ওপরে গোটা গোটা অক্ষরে লেখা বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে সে একবার নিয়ে আসবে বলেছিল। ওই শীর্ণকায় উজ্জীবিত কবি আপনাকে দেখলে যে কি করবে আর কি বলবে কমরেড ইন্দুবালা, ভেবেই আমি শিহরিত হচ্ছি। উনি সবাইকে বলেছেন কবিতা লেখো, ঢেকে ফেলো শহরের প্রাচীরগুলো কবিতায় বিপ্লবে। অলোক ফিরে আসেনি, কবিও না, কিন্তু বইটা রয়ে গেছে এখনো তার কাছে। মাঝে মাঝে বইটা খুললে অলোক ভেসে আসে, তাকে অনেকদিন না দেখলে কষ্ট পান ইন্দুবালা। তাড়াতাড়ি শীল নোড়া পেতে ফেলে ধনঞ্জয়, এই বেলা চাল না বেটে রাখলে বুড়ি নিজেই বাড়তে শুরু করে দেবে। এই গুচ্ছের লোকের জন্য মালপোয়া বানানো কি মুখের কথা? এরই মধ্যে জলহস্তির ছানাগুলো ঘুরে গেছে, মানে সামনের হোটেলের ওই ছেলে মেয়েগুলো। ঠাকুরমা দেওয়ালে কি লিখেছে দেখতে এসেছি হুড়মুড়িয়ে। কি গো, সব পাল্টে দিচ্ছ নাকি? শুক্তো ভাত এইসব কিচ্ছু কিন্তু খাবো না আজকে, ছোট করে ছেলেদের মতো চুল কাটা মেয়েটা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বলে। ধনঞ্জয় মনে হয় ঠাস করে গালে একটা ঠাটিয়ে থাপ্পড় দেয়, শুধু পাকা পাকা কথা। সেদিন আবার গলির মোড়টাতে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল মেয়েটা, দেখেছে ধনঞ্জয়। ইন্দুবালাকে বলতে এলে নিজেই ধাতানি খেয়েছিল বেশ। কেন, তুমি বিড়ি ফোঁকো না? তাও তো ওরা মনের সুখে দুটো টান দিতে পারে, আমরা কি পেরেছি কোনোদিন? ধনঞ্জয় কথা বাড়ায়নি আর, মাঝে মাঝে চিনতে পারে না সে ইন্দুবালাকে, মাঝে কখন কি বলে বোঝা মুশকিল। এদিন নিয়ে একটা কথা বলার জোর নেই মায়ের কাছে। নিজের মনে গজগজ করে ধনঞ্জয়, বাবুই পাখির বাসার মতো চুল যে ছেলেটার সেটা আরো ধ্যাসটা। কি গো, কি কি চেঞ্জ করছো দেখি? এগিয়ে আসে সে সবাইকে ধরে সরিয়ে দেয় ইন্দুবালার কাছে। তাই বলে কাঁঠাল ক্ষীরটা চেঞ্জ করো না প্লিজ, ওটার যে গল্পটা বলেছিলে সেটা কিন্তু আমি কালকে ফেসবুকে শেয়ার করেছি, ওখান থেকে অনেকে আসবে বলেছে খেতে। মোটা ছেলেটা এবার এগিয়ে আসে, খেয়ে খেয়ে একেবারে ঘাড়ে করদানে এক হয়ে গেছে, তাও থামার নাম নেই। তোরা বড় ফটফট করিস, আগে দেখ না কি লেখে ঠাকুরমা, ডিস্টার্ব করিস না। একরাশ ছেলে মেয়ে জড়ো হয় ইন্দুবালার আশেপাশে, 70 পেরোনো বুড়ি সাত সকালে ভাতের হোটেলের বোর্ডে চক দিয়ে লিখতে থাকে, খিচুড়ি, পাঁপড় ভাজা, আনারসের চাটনি, কাঁঠাল ক্ষীর, তার নিচে বড় করে লেখা হয় মালপোয়া। ভিড়টা হঠাৎ একসাথে আনন্দের চিৎকার করে ওঠে, ইয়ে জড়িয়ে ধরে ইন্দুবালাকে ওরা সবাই। কেউ তার মধ্যেই ফেসবুক লাইভ শুরু করে দেয়, কাল যে আপনাদের কাঁঠাল ক্ষীরের গল্পটা বলেছিলাম আজ তার সাথে ইনক্লুড হয়েছে মালপোয়া। গজগজ করতে করতে জোরে জোরে চাল বাটে ধনঞ্জয়, কারণ সে জানে এরপর স্নান সেরে এসে রান্নার ধুম পড়বে বুড়ির। একটা নেশার মধ্যে থাকবে সেই দুপুর পর্যন্ত, যতক্ষণ না শেষ হয় রান্নাটুকু, যতক্ষণ না শেষ মানুষটা খেয়ে চলে যায় হোটেল থেকে। নতুন সাইকেল কিনেছে মনিরুল, সেটা দেখাতে এসেছিল, ইন্দু জানে এটা একটা ওসিলা। আসলে তারা আজ যাবে মুক্তার পাড়ায় রথের মেলায়, মাকে কি করে বলবে সে? সাইকেল শেখাটা খুব সহজ মিথ্যের রাস্তা, ছেলে মেয়ে দুটো বাড়ছে যেন তালগাছের মতো, মায়ের মন সায় দিতে চায় না, বাবাও যে পছন্দ করে তেমনটা নয়, কিন্তু কেন কে জানে সেদিন বাবা রাজি হয়ে যায়। যাবে তো জানা, সামনের পারে আর একটু বড় ক্লাসে উঠলে ইন্দুকেও কিনে দেব সাইকেল, তখন দুজনে একসাথে চালিয়ে স্কুলে যাবে। সেই সৌভাগ্য হয়নি ইন্দুবালার,
তার আগেই বিয়ে হয়ে গিয়েছিল তার। স্বর্ণলতার আত্মহত্যা চোখ খুলে দিয়েছিল অনেক মায়ের। তারা কিছুতেই আগুন আর ঘি পাশাপাশি রাখতে চায়নি, বরং আগুনেই মেয়েকে বিসর্জন দিয়েছিল অনেকে। জ্বলে পুড়ে শেষ হয়েছিল মেয়েগুলো। কজন ইন্দুবালা হতে পেরেছিল যাদের নিয়ে লেখা হয়েছিল খবরের কাগজে, ফেসবুকে, যাদের ঘিরে রেখেছিল অনেক অচেনা মানুষ নিজের মতো করে? সাইকেলের সামনের রডে বসতে লজ্জা করছিল ইন্দুর, তবু বসেছিল সে। হাওয়ার মতো উঠছিল মনিরুলের সাইকেল কপোতাক্ষের তীর ধরে, হাতে হাত ঠেকে যাচ্ছিল দুজনে। ওরা কাছ থেকে পাচ্ছিল একজন আরেকজনের ওম। চোখ বন্ধ করেছিল ইন্দু, সে যেন কাঠের নাগরদোলা। ঘোড়ার দোলা, বুড়ির চুল, ঝাল, ঘুগনি, পাপড় ভাজা, এই সব কিছু ছাপিয়ে মৌরির গন্ধ পাচ্ছিল। যে মৌরির গন্ধ সে পেয়েছে ঠাম্মার মালপোয়ায়, ভোলা ময়রার দোকানে, কিংবা তারও অনেক দিন পর রিভলভার নিয়ে খেতে আসা অলোকের কবিতার বইতে। স্নান সেরে আয়নার সামনে এসে দাঁড়ান ইন্দুবালা। কতদিন পর আজ তিনি মালপোয়া ভাজবেন? তার চোখে মুখেও কি ফুটে উঠেছে প্রশান্তি? এটা কি মৃত্যুর বার্তাবহ? মনিরুলের মৃত মুখ তিনি দেখেননি, কিন্তু আন্দাজ করতে পারেন। শুনেছিলেন কলকাতা থেকে গোপনে ফেরত যেতে হয়েছিল তাকে। নিজের মা ছিলেন অসুস্থ, মাকে শেষবারের মতো দেখতে গিয়েছিল মনিরুল। পথে ধরা পড়ে সেই পাকিস্তানি মিলিটারির হাতে। শেষ পর্যন্ত নাকি লড়েছিল মনিরুল বীরের মতো। একটা ছোট্ট দেশি রিভলভার দিয়ে সে জয় করে নিতে চেয়েছিল স্বাধীনতার সবটুকু স্বপ্ন। ঝাঁঝরা হয়েছিল তার দেহ গুলির মালায়। আরও দিন তিনেক পরে তাকে পাওয়া গিয়েছিল কপোতাক্ষের চরে। পাশে পড়েছিল তার ব্যাগখানা, তার মধ্যে ছিল হাতের নকশা তোলা স্বাধীন বাংলাদেশের একটা জাতীয় পতাকা, যা মনিরুলকে দিয়েছিলেন ইন্দুবালা শেষবার দেখা করার সময়। আর মনিরুল কি দিয়েছিল তাকে? আলমারি খোলেন ইন্দুবালা, কাঠের ছোট্ট বাক্স থেকে বের করেন বাঁশিটা। কপোতাক্ষের মাটি মেখেছিল মনিরুল সারা দেহে। স্থির দৃষ্টিতে নীল আকাশের দিকে তাকিয়েছিল তার নিষ্প্রাণ দেহটা। ঠিক ওখান থেকেই পূব আকাশের জ্বলন্ত সূর্যটা উঠবে, যারা আলো ছড়িয়ে পড়বে বাংলাদেশের নামে স্বাধীন রাষ্ট্রের দিক থেকে দিকে। যে রাষ্ট্রের স্বপ্ন দেখতে গিয়ে আজ মনিরুল মৃত, আর ইন্দুবালা কি স্বপ্ন দেখেছিলেন তিনি, সে কথা কেউ কোনোদিন জানতে চায়নি তার কাছে, আজও না। হইচই পড়ে গেছে গোটা অঞ্চল জুড়ে। ছেনুমিত্তির লেনে ইন্দুবালার হাতের ভাতের হোটেল একেই ভিড় লেগে থাকে। আজ যেন ভিড় আরও একটু বেশি। হাফ বেলা অফিস করে কালেক্টর অফিসের কেরানিকুল চলে এসেছে খেতে। হোস্টেলের ছেলেমেয়েগুলো হাজির হয়েছে, তার সাথে নিয়মিত বাজারের খদ্দেররা তো আছেই, আর আছে কিছু ফ্লাইং কাস্টমার। এর সাথে জুড়েছে রাজ্যের ফেসবুক ফ্রেন্ডরা। চারিদিকে শুধু কচিকাচাদের কলকলানি, মাথা খারাপ হবার অবস্থা ধনঞ্জয়ের। হোটেলটাও হয়েছে আজ দেখার মতো, যে যেখানে পেরেছে বসে গেছে। আর ধনঞ্জয়ের হয়েছে মুশকিল, সে কোনো দিক থেকে কোনোভাবেই কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। আজ যেন সবকিছুতেই তার প্রবেশ নিষেধ। ছেলে মেয়েগুলো নিজেরাই হাতে হাতে কাজ করে নিচ্ছে, কেউ জল দিচ্ছে, কেউ গ্যাস সামলাচ্ছে, কেউ থালা পাচ্ছে, কেউ পরিবেশন করছে। আর রান্নাঘরের দিকে তো যাওয়াই যাচ্ছে না, সেখানে আরও ভিড়। প্রায় সবাই ঝুঁকে পড়েছে তাদের মোবাইল ক্যামেরা নিয়ে। সেই ছোট্ট স্ক্রিনে ফুলে ফুলে উঠছে লাল হয়ে যাওয়া মালপোয়াগুলো, বড় বড় ছাকনিতে তা সোজা চলে যাচ্ছে চিনির হালকা রসে। মৌরির গন্ধ, গোলমরিচের স্বাদ ছড়িয়ে পড়েছে মেঘলা শহরের আকাশে বাতাসে। আর এই সব কিছুর মধ্যেই প্রশান্তি মাখা মুখ নিয়ে মালপোয়া ভেজে চলেছেন ইন্দুবালা। না, এই মুহূর্তে কোনো মৃত্যুর স্মৃতি তার আশেপাশে নেই। নেই খুলনা, নেই কলাপোতা, ছেনুমিত্তির লেন। শুধু যে মানুষটি আজ উনুনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি একজন শিল্পী, যিনি নতুন সৃষ্টির উন্মাদনায় মেতে উঠেছেন। তার বুড়ো ডালপালাগুলো চারিদিক থেকে যেন শুষে নিচ্ছে তার অন্যের আস্বাদ, যে স্বাদে রয়ে গেছে নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।